Dear students, Assalamu alaikum. Welcome to the online class of Bornholm School and College. This English class is specially for the students of class 4. Dear students, how are you? I hope you are fine and safe. I am also fine. Today I will discuss an answering comprehension. Dekho, tumra nishchoi jano answering mani hocche ajana thakbe amra je comprehension ta korbo seta আমাদের আগে থেকে জানা থাকবে না, কিন্তু তারপরও পরীক্ষার জন্য আমরা কিছু কী করে থাকি, কিছু প্র্যাকটিস করে থাকি। দেখো, আমরা আজকে যে আনসিনটা করব সেটা খুবই মজার একটি আনসিন। দেখো, পড়ছি, তোমরা তোমাদের বইয়ের আমাদের যে টেক্সট বুক দেওয়া রয়েছে সেখানে কোশ্চেন নং মডেল কোশ্চেন নং 9 তোমরা এই আনসিনটি পাবে। দেখো, ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ কিং কল্ড মিধাস। আবার পড়ছি, দেখো, ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ কিং কল্ড মিধাস। একদা এক সময় কিং মিধাস নামের একজন রাজা ছিল। কিং ওয়ার্ডটির বাংলা অর্থ হচ্ছে রাজা, আর মিধাস ওয়ার্ড হচ্ছে একজনের নাম, অর্থাৎ যেই কিংটা ছিল, যে রাজাটা ছিলেন, সে রাজার নাম ছিলেন মিধাস। হি ওয়াজ এক্সট্রিমলি ফন্ড অফ গোল্ড। হি ওয়াজ এক্সট্রিমলি ফন্ড অফ গোল্ড। সে তার ছিল স্বর্ণের প্রতি, এক্সট্রিমলি মানে হচ্ছে প্রবল, ফন্ড মানে হচ্ছে ইচ্ছা, অফ গোল্ড তার ছিল, গোল্ড ওয়ার্ডটির বাংলা অর্থ হচ্ছে স্বর্ণ, তার ছিল স্বর্ণের প্রতি প্রবল লোভ ইচ্ছা, অর্থাৎ সে স্বর্ণ খুব পছন্দ করত। অলদো হি হ্যাড এ লট অফ ইট। যদিও তার প্রচুর পরিমাণে ইহা ছিল, ইহা বলতে কি, সে স্বর্ণ, যেহেতু সে কী ছিল, সে ছিলেন হচ্ছে রাজা, আর যেহেতু রাজা তাহলে রাজার নিশ্চয়ই স্বর্ণ টাকা পয়সা কিছুই কী থাকে না, কম থাকে না, নিশ্চয়ই তার প্রচুর পরিমাণে স্বর্ণ ছিল। হি ওয়ান্টেড মোর, সে আরও চাইত, যদিও তার এগুলো প্রচুর ছিল, সে কী করতো, আরও চাইত। হি থট ইফ ই হ্যাড দ্য গোল্ডেন টাচ হি উড বি দ্য হ্যাপিয়েস্ট ম্যান। দেখো, খুবই মজার। হি থট ইফ ই হ্যাড দ্য গোল্ডেন টাচ হি উড বি দ্য হ্যাপিয়েস্ট ম্যান। এখানে দেখো, হি থট, সে ভাবল, ইফ ই হ্যাড দ্য গোল্ডেন টাচ, গোল্ডেন অর্থ স্বর্ণ আর টাচ হচ্ছে স্পর্শ, তাহলে আমরা এখানে যদি একই সাথে বলি তাহলে স্বর্ণময় স্পর্শ। হি উড বি দ্য হ্যাপিয়েস্ট ম্যান, অর্থাৎ সে ভাবল, সে তার যদি স্বর্ণময় স্পর্শ থাকে তাহলে সে কী হবে, বিশ্বের সবচাইতে সুখী ম্যান হবে, সুখী মানুষ হবে। হ্যাপিয়েস্ট মানে হচ্ছে সবচাইতে আর সুখী, ম্যান মানে হচ্ছে মানুষ, অর্থাৎ সে স্বর্ণময় স্পর্শ অর্থাৎ গোল্ডেন টাচ মানে হচ্ছে যা কিছু স্পর্শ করবে তাই স্বর্ণ। যেমন আমি এখন এই পেনটা স্পর্শ করলাম, এটা কী হবে, গোল্ডেন হয়ে যাবে, অর্থাৎ গোল্ডেন পেন হয়ে যাবে। এই বোর্ডটাকে স্পর্শ করলাম, এটাও কী হয়ে যাবে, এটাও কী হয়ে যাবে, গোল্ডেন বোর্ড হয়ে যাবে। তার এরকম একটা আশা ছিল, আশা হইল। এ ওয়াইজ গড গ্রেন্টেড হিজ উইশ প্রম্পটলি। দেখো, প্রম্পটলি, এ ওয়াইজ গড, একজন বিজ্ঞ দেবতা, গড মানে ওয়াইজ মানে হচ্ছে বিজ্ঞ, একজন বিজ্ঞ, গড মানে হচ্ছে আল্লাহ দেবতা, তোমরা যেটাই বলো, একজন বিজ্ঞ দেবতা, তার এই উইশ, তার এই উইশ মানে হচ্ছে আশা, আর প্রম্পটলি মানে হচ্ছে তাৎক্ষণিকভাবে, তাৎক্ষণিকভাবে তার এই আশাটাকে সে কী করলো, সে কী করলো, মেনে নিল, অর্থাৎ তার আশাটাও সে পূরণ করলো। হ্যাভিং দ্য গোল্ডেন টাচ, এই স্বর্ণময় স্পর্শ পেয়ে হি ওয়াজ ভেরি হ্যাপি। দেখো, হ্যাভিং দ্য গোল্ডেন টাচ হি ওয়াজ ভেরি হ্যাপি, স্বর্ণময় স্পর্শ পেয়ে সে কী হলো, খুব খুশি হয়ে গেল। হোয়াট এভার হি টাচ ওয়াজ টার্ন দ্য গোল্ড, হোয়াট এভার হি টাচ টার্ন দ্য গোল্ড, সে যাই স্পর্শ করে তাই কী হয়ে যায়, গোল্ড হয়ে যায়। সে এখানে স্পর্শ করলো, এটা গোল্ড হয়ে গেল, একটা গাছ স্পর্শ করলো সেটাও কী হয়ে যায়, গোল্ড হয়ে যায়, তার আশাটা পূরণ হলো। হি কেম ব্যাক টু দ্য প্যালেস, হি কেম ব্যাক টু দ্য প্যালেস,
দেখো হোয়াট এভার হি টাচ টার্ন টু গুড হি কেম ব্যাক টু দ্য প্যালেস অর্থাৎ এখানে দেখো কেম ব্যাক ফিরে আসলো প্যালেস শব্দের অর্থ হচ্ছে রাজপ্রাসাদ সে রাজপ্রাসাদে কী করলো ফিরে আসলো হি হিজ সুইট লিটল ডটার কেম টু আফিম দেখো হি কেম ব্যাক টু দ্য প্যালেস অর্থাৎ সে কী করলো রাজপ্রাসাদে ফিরে আসলো হি সুইট লিটল ডটার কেম আপ টু হিম তার ছোট প্রিয় কন্যা ডটার শব্দ অর্থ হচ্ছে কন্যা তার কাছে কী করলো তার কাছে আসলো কারণ বাবা বাড়িতে গেলে তার ছেলেমেয়েরা তার কাছে আসে ঠিক তেমনি তার ছোট মেয়েটি তার কাছে গেল হি টাচড হার অ্যান্ড শি ইমিডিয়েটলি টার্ন টু গোল্ড এবং সে যখন তার মেয়েকে ধরলো অর্থাৎ মেয়েকে যখন টাচ করলো স্পর্শ করলো তখন কী হয়ে গেল শি ইমিডিয়েটলি সে তাৎক্ষণিক টার্ন টু গোল্ড সে কী হলো সে স্বর্ণে পরিণত হলো অর্থাৎ সে যখন তার মেয়েকে কী করলো মেয়ে আসার পর যখন মেয়েকে টাচ করলো মেয়ে কী হয়ে গেল স্বর্ণ হয়ে গেল দ্য কিং লাভড হিজ ডটার মোর দ্যান এনিথিং এলস আর তা কিং রাজা তার মেয়েকে তার কন্যাকে ভালোবাসত পৃথিবীর সব কিছুর চাইতেও বেশি অর্থাৎ সব কিছুর মূল্যেও সে তার মেয়েকে বেশি পছন্দ করত কিন্তু তার স্বর্ণময় স্পর্শের কারণে সে কী হয়ে গেল তাকে তার ডটারকে যখন টাচ করলো সে কী হয়ে গেল সে স্বর্ণে পরিণত হলো হি কুড নট বেয়ার হার কন্ডিশন এবং সে তার মেয়ের এই অবস্থা কোনোভাবেই কী করতে পারলো না সহ্য করতে পারলো না কারণ তার মেয়ে যখন স্বর্ণে পরিণত হলো তখন সে কী হয়ে গেল সে অবশ্যই ঝড়বস্তু হয়ে গেল তার তখন সে তার সাথে কথা বলতে পারলো না এবং তার মধ্যে কোনো প্রাণ ছিল না এখন দেখো তারপরে কি হি বিগান টু উইন সে কাঁদতে শুরু করলো অর্থাৎ সে তার ভুল বুঝতে পারলো দেন দ্য গড টু প্রিটি অন হিম এবং তখন সেই বিজ্ঞ দেবতা তার প্রতি কী হলো সদয় হলো তার প্রতি দয়া দেখালো প্রিটি মানে হচ্ছে সদয় হি টুক অ্যাওয়ে দ্য পাওয়ার অফ গোল্ডেন টাচ সে এই স্বর্ণময় স্পর্শের ক্ষমতা কী করলো তুলে নিল সে হি টুক অ্যাওয়ে দ্য পাওয়ার অফ গোল্ডেন টাচ সে এই স্বর্ণময় স্পর্শের ক্ষমতা তুলে নিল তার মানে আমরা কী বুঝতে পারলাম এই আনসিনটি পড়ে যে অতিরিক্ত লোভ কখনোই ভালো না কারণ তার সে যেহেতু সে রাজা তার অনেক গোল্ড ছিল তার অনেক গোল্ড তার টাকা পয়সা কিছুরই অভাব ছিল না কিন্তু তারপরেও তার কী হলো যে তার ইচ্ছা জাগলো স্বর্ণময় স্পর্শ হওয়ার অর্থাৎ সে যা ধরবে সবই কী হয়ে যাবে গোল্ডেন হয়ে যাবে তাতে করে কী হলো তার প্রিয় কন্যা তাকে ধরার পরে সেও কী হলো গোল্ডে পরিণত হলো এতে করে সে বুঝতে পারলো যে তার এই গোল্ডেন টাচটা কী না সেটা কখনোই মানুষের কাছে কাম্য নয় তারপরে সে তার ভুল বুঝতে পেরে আবার প্রার্থনা করলো এবং তাকে সেখান থেকে আবার রিমুভ করা হলো এখন দেখো আমরা এই আনসিন থেকে কী করব এই আনসিন থেকে আমাদের যে 5 নং কোশ্চেনে কী আসে শূন্যস্থান আছে তোমরা সবাই জানো আমরা সেইগুলো একটু সলিউশন করবো দেখো ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য বেস্ট ওয়ার্ড ফ্রম দ্য বক্স শূন্যস্থানটি পূরণ করো বক্স থেকে সঠিক শব্দ নিয়ে তাহলে আমরা বক্সের সঠিক শব্দগুলো আগে একটু পড়ে নিই দেখো ফরগেভ ক্ষমা করে দিয়েছিল লাভলি সুন্দর ডিয়ার প্রিয় হ্যাপিয়েস্ট সবচেয়েতে সুখী লাভড ভালোবাসা হেট ঘৃণা করা তাহলে দেখো 1 নম্বরে কী আছে মিধাস ড্যাশ গোল্ড ভেরি মাচ এখানে দেখো আমাদের শূন্যস্থানে কী ছিল ইট ওয়াজ এক্সট্রিমলি ফন্ড অফ গোল্ড সে গোল্ড খুব কী করতো পছন্দ করতো তাহলে এবার এখানে কোনটি হবে এখানে দেখো লাভড লাভড গোল্ড ভেরি মাচ এবার নেক্সট দেখো মিধাস ওয়ান্টেড টু বি দ্য ড্যাশ ম্যান মিধাস কী হতে চেয়েছিল দেখো আমাদের যে প্যাসেজ রয়েছে এখানেই রয়েছে হি উড বি দ্য হ্যাপিয়েস্ট ম্যান সে চেয়েছিল পৃথিবীর সবচেয়েতে সুখী ম্যান হতে তাহলে আমাদের শূন্যস্থানে কী রয়েছে
শূন্যস্থানেও হ্যাপিয়েস্ট রয়েছে, তাহলে শুধুমাত্র আমরা এই ওয়ার্ডটি এখানে বসিয়ে দিলাম। নাম্বার সি, দ্য ডটার অফ মিদাস ওয়াজ ভেরি ড্যাশ, দ্য ডটার অফ মিদাস ওয়াজ ভেরি লাভলি। নেক্সট দেখো, নাথিং ওয়াজ সো ড্যাশ টু মিদাস অ্যাজ হিজ ডটার, নাথিং ওয়াজ সো ডিয়ার, কিছুই কিউ ছিল না তার কাছে তার কন্যার মতো। নাম্বার ই, দ্য গড ড্যাশ মিদাস অ্যাট লাস্ট, অবশেষে দেবতা কী করলো, মিদাসকে ক্ষমা করে দিল, তাহলে আমরা এখানে কী লিখব, ফরগিভ, ফরগিভ। তাহলে আমরা কী করব, প্রথমেই আনসারটি ভালোভাবে পড়ব এবং আনসার থেকে আমাদের 5, 6, 7, 8 আসে সেগুলোও পড়ব। তাহলে আজকে আমরা আনসারটি, আজকের এই প্যাসেজ থেকে বাড়ির কাজ থাকবে তোমাদের আনসারটা ভালোভাবে পড়ে আরও কয়েকবার পড়ে, এবং সেখান থেকে তোমরা কী করবে, 5 নং করবে। আমরা আগামী ক্লাসে এখান থেকে অন্য টপিকস পড়ব। তাহলে রিয়েল লার্নার্স, আজকে এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।